হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল বিকাশ ওয়ার্ল্ডে। আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে হচ্ছে, দেখো, শিবরাত্রির পরের দিন। তো এবার তো আমাদের শিবরাত্রির জল ঢালা হয়নি, কারণ তোমরা সবাই জানো যে আমার শ্বশুর মারা গেছে, ওই জন্য এবার আমাকে গায়ে পালতে হয়েছে। তো দেখো, পরের দিন চলে এসেছি আমি শিবের মন্দিরগুলোই দেখতে, মানে এত সুন্দর লাগে কিছু বলার নেই। এটা হচ্ছে আমাদের বহরমপুরের ব্যাসপুর, খুব নাম করা জাগ্রত খুব শিব ঠাকুরের মন্দির। তো আমরা ঢুকে পড়লাম, আর এই যে হচ্ছে আমি আজকে একটু সেজে গুজে চলে এসেছি। আর মন্দিরটা দেখো কত সুন্দর, এখানে নাম কীর্তনও হচ্ছে। আর এদিকে অনেকে আজকে যেহেতু শিবরাত্রির চতুর্দশী লেগে আছে, তো আজকে সারাদিনই সবাই জল ঢালতে পারবে, ওই জন্য সবাই জল ঢালছে। তো আমি খুব মিস করলাম আজকে দিনটা। এইসব দিনে আমরাও বান্ধবীরা সবাই মিলে বেড়াতাম, বেরিয়ে এখানে আসতাম, পাতালেশ্বর যেতাম, সব জায়গায় জল ঢেলে ঢেলে বেড়াতাম, খুবই ভালো লাগতো। তো মিস করলাম, কিছু করার নেই, সামনে বছর যদি ভালো থাকি তাহলে আবার হবে, বাবার মাথায় আমরা জল ঢালতে পারবো। আর দেখো, বাবাকে ভালো মতন দর্শন করে নিলাম, যদিও গতকাল রাত্রে শিবরাত্রিতে লেগেছিলো, ওই জন্য আজকে দিন, মানে আজকে ভিড় অনেকটাই কম। আজকে সারাদিনে আমরা যেহেতু বিকালবেলায় গেছি, সারাদিনে অনেকে হয়তো জল ঢেলেছে ওই জন্য। তো তারপর দেখো, আমরা বেরিয়ে গেছি ব্যাসপুর থেকে, এবার যাচ্ছি আমরা পাতালেশ্বর দিকে। তো দেখো, বাইকে আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো, আমরা পাতালেশ্বরে ঢুকে গেছি। তো এখানে পাতালেশ্বর আমাদের ভোলে বাবা খুব জাগ্রত, আর এই জায়গাটা তো খুব সুন্দর। তো আর সামনের গেটটা দেখো এত সুন্দর, মানে সাজাই না, আর এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ, মানে অন্য সময় এলেও যেন মনটাকে শান্তি হয়ে যায়। আর বাবার কাছে আসা মানে সত্যি, মানে একটা মন থেকে শান্তিই বলে, তাই না? তো প্রচুর লোকজন, প্রচুর লোকজন, ওই জন্য আমি বললাম চলো দেখেই আসি। খুব মিস করছিলাম আজকে দিনটাকে। তো ভেতরটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, আমি আগের দিন থেকেই সবাই পোস্ট করছে, দেখতেই পাচ্ছি ভিডিওতে। এখানে অনেক সেলফি জোন করেছে, এখানে কীর্তন হচ্ছে, মানে খুব ভালো। এখানে মানে এই কটা দিন, 5-6 দিন ধরে এখানে মেলা বসে, আর অনেক কিছু হয়, শেষে খাওয়া দাওয়াও করা হয় এখানে, নরনারায়ণ সেবা, প্রচুর মানুষ আসে অনেক জায়গা থেকে, আর মানে প্রচুর লোক। তো এবার তো আমাদের আসা সম্ভব হয়নি, যদিও আমরা আসি না নরনারায়ণের সেবাতে। আর এই যে পাতালেশ্বরে আমি বাবাকে ঠিক তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু এটা পাতাল থেকে, পাতালে আছে, ওই জন্য অতটা দেখানো সম্ভব না, যেহেতু সবাই মিলে এখানে জল ঢালছে বাবার মাথায়, আর আমি যেহেতু ভেতরে ঢুকবো না, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা এখান থেকেই বাবাকে যার যা মনস্কামনা বলো, বাবা তোমাদের মনস্কামনা পূরণ করবে। তো সত্যি মনটাকে শান্তি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো তোমাদেরকে পাতালেশ্বরের পুরোটা আমরা ঘুরে দেখাবো। পাশে হচ্ছে মনসা মন্দির আছে, তারপর তার পাশে গণেশ আছে, পুরোটা গোল করে দেখাবো। আর সতীদাহ প্রথা আমাদের এখানে হতো কাটি গঙ্গায়, সেই গঙ্গাটাও আমি তোমাদেরকে দেখাবো। চলো এইটা সামনেটা দেখে নাও, এই যে আমরা যাচ্ছি, এই যে এখানে একটা গঙ্গা আছে, কাটি গঙ্গা বলছে। এখানে আমাদের এখানে সতীদাহ প্রথা হতো, সেটা বন্ধ করা হয়েছে অনেকদিন আগেই। তো তোমরা জানো সবাই যে এখন আর আগেকার মতো সতীদাহ প্রথা হয় না, হলে পরে তো আর কিছু বলার ছিল না, মানুষ যে কী করতো ভগবান জানে। তো আর এখানে দেখো সবাই জল টল পুড়েছে, দুধ পড়েছে, পুরো জায়গাটা পুরো দুধে জলে, মানে মনে হচ্ছে দুধের গঙ্গা এরকম একটা ব্যাপার। পুরো পিছন দিকটায় রাউন্ড করা যায়, রাউন্ড করে ঘুরে এসে এইদিকে একটা হচ্ছে গণেশের মন্দির আছে, আমাদের গণপতি বাপ্পা মরিয়া। তো দেখো খুব সুন্দর জায়গাটা, পুরো খুব সুন্দর। তোমরা যারা বহরমপুরে আমার ব্লগ দেখো অবশ্যই তারা এসছো, আর যদি না এসে থাকো অবশ্যই পাতালেশ্বরে একবার এসো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর চারিদিকটা দেখো কত সুন্দর সাজিয়েছে, মানে খুবই ভালো লাগছে। আমি এখানে দু চারটে মানে ফটোও তুলে নিয়েছি। তো এরপর আমরা বেরিয়ে যাব, অনেক রকম গাঁদা ফুলের গাছ, অনেক রকম ফুলের গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো।
তো এবার আমরা বেরিয়ে যাব, আর পাশে একটা শিব মন্দির আছে সেখানে যাব, সেখানটাও সাজানো হয়েছে। এটা দেখো, পাতালেশ্বরে ঢোকার আগে একটা শিবলিঙ্গের ওপর শিব করেছে, এটা মানে অসাধারণ লাগে দেখতে। আর লাইটিংয়ে আরও বেশি ভালো লাগবে, যেহেতু দিনের বেলায় এসেছি সেহেতু আমরা দেখাতে পারলাম না তোমাদেরকে। তো তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আমাদের কাশিমবাজার যেহেতু পাতালেশ্বর, তো আমাদের এখানে আছে ছোট রাজবাড়ি কাশিমবাজারে। তো দেখো তোমাদেরকে পাশ দিয়েই এলাম বলে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 10টা শিব মন্দির দেখো কাশিমবাজারে, আর এদিকে 5টা। আমি আজ ফার্স্ট এলাম, আর চারিদিকটা দেখো শুধু। তো আবার বলছে কি ভিতরে জায়গায় নিয়ে এসছে। নিরিবিলি পরিবেশ, গাছটা দেখো শিমুল গাছ মনে হয়। দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমার বাবার বাড়ি পাড়ায়, এখানে টাওয়ার বাবা, তো এখানেও শিব পুজো হয়। তো লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আগের দিন যেহেতু আমি ঠাকুর আনতে গিয়েছিলাম কিন্তু ঠাকুর আনা দেখতে পাইনি, ওই দিক দিয়ে আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম, তো ঠাকুরটা আজকে এসে দেখে গেলাম। ঠাকুরটাও বেশ সুন্দর বানিয়েছে। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।